ভোটের আগে উত্তপ্ত মুর্শিদাবাদের শামসেরগঞ্জ। সিপিআইএম কর্মীর বাড়ি বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, বৃহস্পতিবার রাতে শামসেরগঞ্জ বিধানসভার নমুচাচণ্ড এলাকায় সিপিআইএম কর্মী মোজাফফর হোসেনের বাড়ির ছাদে বোমা হামলা করা হয়। খবর পাওয়া মাত্র শুক্রবার সকালে ওই সিপিআইএম কর্মীর বাড়ি যান শামসেরগঞ্জের সিপিআইএম প্রার্থী মোদাসসার হোসেন। নির্বাচন কমিশন ও শামসেরগঞ্জ থানায় অভিযোগ জানান তিনি, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের শামসেরগঞ্জ। এক সিপিআইএম কর্মীর বাড়ি বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, বৃহস্পতিবার রাতে শামসেরগঞ্জ বিধানসভার নামুচাচণ্ড এলাকায় সিপিআইএম কর্মী মোজাফফর হোসেনের বাড়ির ছাদে বোমা হামলা করা হয়। ওই সিপিআইএম কর্মী মোজাফফর হোসেন বলেন, রাতে বাড়িতে ঘুমাতে যাওয়ার সময় হঠাৎই বিকট বোমা শব্দ শোনা যায়। দুজন দুষ্কৃতীকে পালিয়ে যেতেও দেখেন তিনি। মোজাফফরের দাবি, নির্বাচনে সিপিআইএম প্রার্থীর হয়ে ভোটের প্রচার করছেন তিনি, সেই কারণেই ভয় দেখাতে তার বাড়িতে বোমা হামলা করা হয়। খবর পাওয়া মাত্রই রাতে ঘটনাস্থলে আসে শামসেরগঞ্জ থানার পুলিশ। কাল রাতে 11:05 নাগাদ যখন আমরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম, সেই সময় একটা বম ব্লাস্টের আওয়াজ পাওয়া যায়। আমরা ভেবেছিলাম আমার বাড়ির আশেপাশে পড়েছে, কিন্তু পরবর্তীতে সেটা দেখতে গিয়ে দেখি বাড়ির ছাদে পড়েছে, এবং দুইজন দুষ্কৃতীকে দেখি অনেক দূরে বাগানের দিকে ঢুকে যাওয়াতে তাদেরকে পিছন দিক থেকে চিনতে না পারে, একজন লুঙ্গি এবং একজন হাফ প্যান্ট পরেছিলেন, তাদেরকে চিনতে পারেনি তারা কে। অনুমান করা যায় যে আমি একজন ধুলিয়ান লোকাল কমিটির DIFI-এর সদস্য, আর আমি বর্তমান সিপিআইএমের ক্যান্ডিডেট মোদাসসারের একজন স্যারের হয়ে ভোট প্রচারে ব্যস্ত থাকছি, এই কারণে হতে পারে। খবর পাওয়া মাত্র শুক্রবার সকালে ওই সিপিআইএম কর্মীর বাড়ি যান শামসেরগঞ্জে সিপিআইএম প্রার্থী মোদাসসার হোসেন। নির্বাচন কমিশন ও শামসেরগঞ্জ থানায় অভিযোগ জানান তিনি। এই ঘটনায় সরাসরি শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। তার অভিযোগ, ভোটের আগে এলাকায় সন্ত্রাসের আবহ তৈরি করছে তৃণমূল। যে বা যারা এই ঘটনায় জড়িত রয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তিনি। গতকালকে রাত্রি 11:00-11:15 নাগাদ আমাদের চাচণ্ড গ্রাম পঞ্চায়েত এলাকার নামচাচণ্ড গ্রামের আমাদের পার্টি কর্মী মোজাফফর হোসেন, তার বাড়িতে অতর্কিতভাবেই বম্বিং করা হয়েছে। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনের পক্ষ থেকে রাত্রেই তাদের দুটো গাড়ি গিয়েছিল, তারা তদন্ত করেছে। আমরা প্রশাসনের কাছে দাবি করেছি অবিলম্বে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যেই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শাসক দল তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরাই এই ধরনের নক্করজনক ঘটনা ঘটিয়েছে, কারণ সেই এলাকায় তারা জনবিচ্ছিন্ন মানুষ থেকে তারা অনেকটা দূরে, তখন সেই এলাকায় একটা আতঙ্কর পরিবেশ তৈরি করে একটা আমাদের কমরেডদের, আমাদের কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্যই এই রকমের ঘটনা ঘটিয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে এই বিষয়ে প্রশাসনের আইন শৃঙ্খলা নিয়ে তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আমাদের কর্মী, আমাদের যে প্রচার করছিল, আমাদের প্রার্থী, তাকে প্রতি মুহূর্তে বাধা দেওয়া হয়েছে। তার জন্য আমরা ইলেকশন কমিশনকে কমপ্লেন করেছি, ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি। এটাই তো পশ্চিমবঙ্গের কালচার, কী করা যাবে, এটাই পশ্চিমবঙ্গের নিয়ম। আজকে আমি একটা এমপি, আমার দলের কর্মীরা যদি কোথাও মার খায়, আমাকে যদি সাধারণ মানুষ তাদের দুরবস্থার জন্যে, তাদের উপর অত্যাচারের কারণে, তাদের লুটপাট হচ্ছে তাদের ঘর বাড়ি, তার কারণে যদি আমার কাছে তারা অভিযোগ করে, আমার তো রাজনৈতিক দায়িত্ব যে তাদের কাছে পৌঁছানো। সেটা পৌঁছাতে গেলেও পুলিশের চোখের সামনে হামলা হচ্ছে। এ বাংলায় তো নেই, আইন তো নেই, শাসন তো নেই, সবাই জানি আমরা, জেনেই তারা জিদি করছে।
ভার্জিন প্লাস্টিক, উন্নত মানের বেস্ট কোয়ালিটির প্লাস্টিকজাত দ্রব্যের একমাত্র ঠিকানা ভার্জিন প্লাস্টিক। চেয়ার টুল থেকে শুরু করে আপনার গৃহস্থালের নিত্য প্রয়োজনীয় প্লাস্টিকের রকমারি দ্রব্যের বিপুল সম্ভার রয়েছে আমাদের কারখানায়। দক্ষ কারিগর দ্বারা নির্মিত আমাদের প্রতিটি দ্রব্য, তাই আর দেরি না করে আপনার প্রয়োজনীয় জিনিসটি পছন্দ মতো নিতে আজই চলে আসুন আমাদের কারখানায়। খুচরা ও পাইকারি বিক্রেতা সহ হোম ডেলিভারির সুবিধাও রয়েছে। আমাদের ঠিকানা বাঘা ওমরপুর ঘোষালা রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9932769630। গ্রামন ট্রেডিং অ্যান্ড মার্কেটিং প্রাইভেট লিমিটেড, ব্লক ভিত্তিক গ্রামন বিজনেস অ্যাসোসিয়েট নিয়োগ। পশ্চিমবঙ্গ জুড়ে প্রতি জেলায় ব্লক ভিত্তিক বেকার যুবক ও যুবতীদের বিনা পুঁজিতে ব্যবসা করে আয় করার সুবর্ণ সুযোগ। যোগ্যতা সর্বনিম্ন 18 বছর বয়স ও অ্যান্ড্রয়েড ফোন থাকা আবশ্যিক। আগ্রহীরা সরাসরি বায়োডাটা মেল করুন business@gramon.in এ অথবা হোয়াটসঅ্যাপ করুন 9733659565 এই নম্বরে। ফোন করার প্রয়োজন নেই। নির্বাচিত যুবক যুবতীদের অফিস থেকে ফোন করা হবে। ঠিকানা সল্টলেক সেক্টর 3, কলকাতা 700106।